আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে রং পেন্সিল চ্যানেলে স্বাগত। মন খুলে যে হাসতে পারে না, সেই পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি। চেষ্টা করলেই মানুষ ইচ্ছা অনুযায়ী আনন্দ উপভোগ করতে পারে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উচ্চ স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না, আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। হাসি সবসময় সুখের কারণ বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। আপনি হাসেন না কারণ বুড়ো হয়ে যাচ্ছেন, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন কারণ আপনি হাসেন না। যখন সম্ভব হাসুন, কারণ এটি হলো সবচেয়ে সস্তা ঔষধ। জীবন এত ছোট যে সবসময়ে সিরিয়াস হওয়া উচিত নয়। নিজেকে নিয়ে হাসতে না পারলে আমাকে ডাকুন, আপনাকে নিয়ে আমি একটু হেসে আসব। যারা আপনার ধ্বংস চায় তাদেরকে খেপাতে চাইলে হাসুন, পৃথিবী একটি আয়না। হাসুন, পৃথিবী আপনার দিকে হাসবে। মেজাজ খারাপ করুন, সেও আপনার দিকে মেজাজ খারাপ করবে। হাসি ছাড়া আপনার সুন্দর পরিচ্ছদের পূর্ণতা নেই। হাসুন আর সকলকে বুঝিয়ে দিন যে আপনি গতকালের চেয়ে আজ শক্তিশালী। হাসতে ভুলে যাবেন না। জীবনে আমার অনেক সমস্যা আছে, কিন্তু আমার ঠোঁটগুলো তা জানে না। তারা সবসময় হাসতে থাকে। নীরবতা এবং হাসি হলো দুটি চরম শক্তিশালী অস্ত্র। হাসি অনেক সমস্যার সমাধান করে দেয় এবং নীরবতা অনেক সমস্যাকে এড়িয়ে যেতে সাহায্য করে। হাসি দিয়ে অন্যদেরকে বদলে দিন, অন্যকে আপনার হাসি বদলে দিতে দেবেন না। আপনি যখন হাসেন তখন এটি আপনার মস্তিষ্ককে এমনভাবে নাড়া দেয় যে তা সত্যি আপনার মেজাজকে আনন্দিত করে। তো যত যাই হোক, হাসতে হবে, হাসি ভুলে থাকা যাবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।